আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি রসের সন্ধানে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বালিয়াটি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাস্তার, আমাদের এলাকার রাস্তার মোড়ে। লিমন শিশির দুটো বাইক যাবো আমরা, লিমন শিশির একটা বাইকে, আমি আজিম চাচা আর ওসামা একটা বাইকে। তো ওনারা গেছে বাইকে। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি কালীপাড়া। কালীপাড়া ছোট্ট একটি ব্রেক দিয়েছি, কারণ সামনে প্রচুর ঠান্ডা, ঠান্ডার কারণে আমাদের এখানে থামা। আমরা এখানে হালকা পাতলা একটু চা নাস্তা করে আবার রওনা দিব রসকার উদ্দেশ্যে। অবশেষে আমরা রসটা খেয়ে ফেলছি। প্রচুর কষ্ট হয়েছে, কারণ সেই আমরা ভোর 4টার দিকে উঠছি, ওইটা তারপর রওনা দিছি। আর বাইকে আপনারা তো বুঝতেই পারছেন বাইকের যে প্যারাটা, প্রচুর ঠান্ডা, ঠান্ডার মধ্যেও আমরা এই রস খেতে আসলাম শুধু আপনাদের জন্য। আপনারা আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যাবেন, আশা করি অবশ্যই কিছু ভালো জিনিস পাবেন। এখন আমরা যাচ্ছি ধানতারার দিকে। ধানতারার দিকে একটু সুন্দর পেস আছে, গ্রামের যে দৃশ্যটা সকালবেলা, শীতের সকালে আমরা সবাই জানি অনেক সুন্দর হয়, সেই দৃশ্যগুলো দেখার জন্যই আমরা ধানতারার দিকে যাচ্ছি। চলুন সামনের দিকে আগানো যাক, আর কী হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। চলুন সামনে যাওয়া যাক। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমরা যদি সকালবেলা না উঠতাম, এই খেজুরের রস যদি না খেতে আসতাম, তাহলে হয়তো এই দৃশ্যগুলো দেখা হতো না। আমরা দেখে পুরাই অবাক, কারণ অনেক সুন্দর, বিউটিফুল বাংলাদেশ, যা সবসময় ভুলে যায় দেশের মানুষরা। তাই আজকে নিশ্চয় দেখছি, যা নিশ্চয়কে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, এত সুন্দর দৃশ্য আমরা সকালে দেখতে পাই, তবু কিনা উঠি না।